আমি ঘুম থেকে ওঠার আগে রাসন বাবা বাজারে চলে গেছিল। হাঁস নিয়ে আসছে, সুন্দর হয়েছে যাত্রা। সবসময় তো দেখতাম, এখন সরাসরি খেতে পারতেছি। মাশাআল্লাহ সুন্দর হয়েছে তো, গাছের কোনো দেয়ালে দেখতে সুন্দর। না পান ইয়ে থাকে, কলা থাকে বাসায় সবসময়। কিন্তু মনে করো একটা গাছের একটা জিনিসের একটা সুন্দর আলাদা নষ্ট হয়েছে না তো, একটা কলা নষ্ট নষ্ট হইত এটা নষ্ট অনেক কলা আর কি ধরছে নষ্ট না তো নষ্ট না। রেখে দেন অনেকেরই প্রশ্ন যে আমরা গ্রামের বাড়িতে ছিলাম কি না। না, আসলে আমরা কখনই গ্রামের বাড়িতে ছিলাম না। আমার নানার বাড়ি যেহেতু ওখানে রাউন্ডের শহরেই ছিল, সো আম্মুর বিয়ের সঙ্গে সঙ্গেই আব্বু ওই জায়গা কিনে ফেলছিল, ওর বাড়ি বানায় ফেলে। তো আমরা কখনোই গ্রামে ছিলাম না। মানে আব্বু বাড়ি বানানোর আগে দেখা যেত নানুর বাড়িতে একটা ফ্ল্যাটে ভাড়া ছিল আর কি। তারপর বাড়ি, এটা অনেক আগের কথা, মানে আম্মুর বিয়ের পরপর কথা আর কি। আমি মনে হয় যখন থ্রি ফোরে পড়ি তখন থেকে আমাদের ব্রাউন বাড়ির বাড়ি হয়ে গিয়েছে আর কি। আর এইটা আমার আব্বু বানাই দিছিল আমার দাদুর জন্য। দাদুও দেখা যেত যে গ্রামে থাকতে বেশি পছন্দ করতেন, আমাদের বাসায় যাইতে চাইতেন না। সো তাদের জন্য আব্বু পাঠিয়েছিল, এটা অনেক আগের কথা, মনে হয় 85-86 সনের কথা। তখন এই এলাকায় বিল্ডিং ছিল না, মানে টিনের ঘর ছিল যেটা বলা যেতে পারে কি। তখনকার সময় এটা সুন্দর ছিল। বাট এই যে দাদু তো মারা গেল প্রায় 8-9 বছর মনে হয় হয়ে গেছে, তারপর থেকে এরকম তালাবন্ধ অবস্থায়
যার কারণে নষ্ট হয়ে গিয়েছে আর কি। কিন্তু এটার ভিতরে বাথরুম, তারপর রান্নাঘর, সবকিছু আর এটা বানাই দিচ্ছে রাফনের বাবা আমার, রাফনের বাবা তার বাবা আমার জন্য। এই বিল্ডিংটা কিন্তু তিনতলা ফাউন্ডেশন দিয়ে করা, আমার শ্বশুরের শখ ছিল তিনতলা করার, আমরা আসলে করবো করবো করে করা হয়নি, আর সবাই আসলে পড়ালেখার জন্য শহরেও চলে যেতে হয়েছে, এটাও খালি পড়েছিল। সবাই বিদেশে যাওয়ার পর আমার শ্বশুর শাশুড়ি আবার গ্রামে চলে আসছে আর কি, সেই জন্য আর এটা করাও হয়নি। আর এখন তো থাকার মানুষই নেই, আর আমরা তো জোর করছি আমার শাশুড়িকে নিয়ে যাওয়ার জন্য, না তো নিয়ে যেতে চাচ্ছে না আর কি। তারপরও ট্রাই করব দেখি, কারণ খালি বাড়িতে আসলে আরো টেনশন। বাচ্চারা এখনো ঘুমাচ্ছে, উঠেনি। আমি আসলে দেশে অত আসাটা অনেক গ্যাপ পড়ে গেছে, যার কারণে আমাকে স্যুট করছে না, মানে আমি বেশি অসুস্থ হয়ে গেছিলাম। আপনার বাবা এসে পুরো কাজ লাগাইছে, কারণ পুকুর পাড় অনেক নষ্ট হয়ে গেছে, আগে এরকম ছিল না। এখন মাটি টাটি ফেলে সব আবার ঠিকঠাক করাবে। আসলে গ্রামে এসলে যে ও মনে হয় তখন এটা করাতে হবে, ওটা করাতে হবে। পাখির আওয়াজটা অনেক ভালো লাগে। অনেক কাজ আছে, এগুলো দিয়ে কিন্তু কাটও হয়েছিল। আমাদের বাসার অনেক ফার্নিচার আছে, যে পুকুর পাড়ের গাছে আমার শাশুড়ির ঘরে অনেক ফার্নিচার আছে। আমার আসলে আমরা দেখা যেত বছরে একবার দুবার আসতাম গ্রামের বাড়ি বেড়াতে আর কি। পুকুরে ছাড়া আসলে আমার কখনো ভেবে থাকা হয়নি। এখানে একটু বসতে একটু বসি, কারণ বাতাসটা অনেক আরাম লাগছে। এখানে তো কাপড় ধুইতে সুবিধা না, কষ্ট করে পানি চাপা দেওয়া লাগে না।